ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাজ এ গুড ম্যানেজার হিসেবে তার কী করণীয়, সে বিষয় নিয়ে একটু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। অ্যাজ এ গুড ম্যানেজার প্রথমে যে জিনিসটি থাকতে হবে সেটি হলো সুন্দর একটি পরিকল্পনা থাকতে হবে। অ্যাজ এ ম্যানেজার আপনার কাছে আপনার টোটাল একটি পরিকল্পনা থাকতে হবে যে আমি আসলে আমার কোন কোন কাজগুলো প্রায়োরিটি বেসিস করব, কোন কোন কাজগুলো একটু লো প্রায়োরিটি দিয়ে কাজ করব। অ্যাজ এ ম্যানেজার প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনাকে সুন্দর একটি ডেকোরেট ও ওয়াইজ একটি প্ল্যান তৈরি করতে হবে, একটি প্ল্যানোগ্রাম আপনার কাছে থাকতে হবে। কারণ যে জিনিসটি বলি, লক্ষ্যহীন গন্তব্য যেমন শেষ হয় না, তেমনি পরিকল্পনাবিহীন কোনো ম্যানেজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই একটা প্ল্যান তৈরি করা খুবই অত্যন্ত জরুরি। আপনি কোন কোন ওয়েতে আপনার প্ল্যান তৈরি করবেন, যে যে প্রবলেমগুলো আপনার কাছে মনে হবে সেই সেই প্রবলেমগুলো নিয়ে আপনি নোট ডাউন করে সেটার এক একটা সলিউশন, এক একটা ওয়ে ফরওয়ার্ড আপনি নিজে তৈরি করে ফেলতে হবে। দুই নম্বর হলো, প্রবলেমকে কখনোই ভয় পাওয়া যাবে না। একজন ম্যানেজারের প্রথম গুণ হলো প্রবলেমটাকে আঁকড়ে ধরে নিয়ে সেটাকে সলিউশন করা। সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে যাবেন না, এড়িয়ে গিয়ে ওভারলুক করার চেষ্টা করবেন না। কারণ এই একটা ছোট্ট সমস্যায় আপনার কাছে একটা বড় সমস্যায় যখন ধরা পড়বে তখন হয়তো আপনার কাছে আর সমাধানের কোনো রাস্তা খুঁজে রাস্তা থাকবে না। সুতরাং সমস্যাকে কখনোই এড়িয়ে যাবেন না এবং ছোটোভাবে নেবেন না, সমস্যাটাকে বড়ভাবে নিয়ে সেটাকে প্রথমেই সমাধান করার চেষ্টা করবেন। ম্যানেজার হিসেবে আরেকটি অত্যন্ত টিমদেরকে উজ্জীবিত করা। অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ টিম লিডার আপনার টিমকে কীভাবে মোটিভেট করবেন, আপনার টিমকে কীভাবে উজ্জীবিত করবেন, সেই দিকটি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। কারণ একজন টিম লিডারের উদ্দীপনাই তার পুরো টিমটা জাগ্রত হয়ে একটা টিম ওয়ার্ক হিসেবে যখন কাজ করবে সেই টিমের লিডারের পক্ষে সফলতা অত্যন্ত সহজ হয়ে যাবে। সো একজন ম্যানেজারের প্রথম অন্যতম একটি গুণ হলো তার টিমকে উজ্জীবিত করা, নিজে উজ্জীবিত হওয়া এবং টিমকে উজ্জীবিত করা। কারণ টিম লিডার যখন নিরুৎসাহিত হয় তখন তার অর্থাৎ তার আন্ডারে যে সমস্ত ফলোয়ার থাকে তারাও স্বাভাবিকভাবেই নিরুৎসাহিত হবে। তাই একজন ম্যানেজার হিসেবে, একজন টিম লিডার হিসেবে আপনাকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে এবং উৎসাহী ভাব নিয়ে টিম মেম্বারদেরকেও জাগ্রত করতে হবে। আরেকজন অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ টিম লিডার হিসেবে আপনার যে জিনিসটি কাজ হচ্ছে গুড রিলেশন তৈরি করা। আপনার হোল টিমের সাথে যেমন রিলেশন তৈরি করবেন ঠিক তেমনি আপনার ডিস্ট্রিবিউটর, আপনার বিজনেস পার্টনার, আপনার বস এবং অন্যান্যদের সাথেও একটা গুড রিলেশন তৈরি করতে হবে। শুধু নিজের টিম মেম্বার সাথেই গুড রিলেশন করলে হবে না, প্রতিযোগী কোম্পানি, প্রতিযোগী যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের সাথেও আপনার সম্পর্ক তৈরি করতে হবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে। সো একজন ম্যানেজার হিসেবে, একজন টিম লিডার হিসেবে আপনার ভিতর এই গুণটি অত্যন্ত থাকা প্রয়োজন যে সম্পর্ক তৈরি করা। কারণ সম্পর্কের উপরেই অনেক কিছু নির্ভর করে।